আয়ুষ মন্ত্রকের দিয়েছে কিভাবে চলা উচিত এই পরিস্থিতিতে। সবাইকে এটা আপনাদের মাধ্যমে দেওয়ার মানে এটা যেন সব রাজ্যবাসী সবাই পেয়ে যায়, এগুলো আমাদের উদ্দেশ্য। যাতে কি কি স্টেপ নেওয়া উচিত এটা এটা আয়ুষ মন্ত্রক, সুতরাং যে ইম্পর্টেন্ট নিশ্চিত এখানে বড় বড় চিকিৎসকরা রয়েছে, বিজ্ঞানীরা রয়েছে, তাদের সাজেশন কি এ সময় কি করা উচিত এটা আপনারা আপনাদের মাধ্যমে যেন রাজ্যবাসী জানতে পারে এ সময় কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত। শুরু করি, শুরু করবো আপনারা সবাই অবগত আছেন যে গতকাল একজন মহিলার যে পজিটিভ পাওয়া গেছে এ ব্যাপারে যদিও গতকালই আপনারা জানেন গুয়াহাটি 15 উনি গুয়াহাটিতে পৌঁছান এবং কামাখ্যা টেম্পলের কাছে উনি একটা হোটেলে থাকেন, নামি দামি হোটেল নয়, সাধারণ হোটেল। 16 উনি কামাখ্যা মন্দিরে যান এবং সেখানে সুকপানি হোটেল পল্টন বাজার এখানে উনি থাকেন। 17 উনি এখানে থাকেন। 18 উনি গুয়াহাটি থেকে আগরতলা বাইক ট্রেন রওনা দেন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে। 19 উনি সকাল 3 ভোর রাত্রে উনি পৌঁছেন এবং আর্লি মর্নিং বাই লোকাল ট্রেন ফ্রম আগরতলা টু উদয়পুর উনি উদয়পুরে পৌঁছেন। উনি বাড়িতেই ছিল 19 থেকে কন্টিনিউ উনি বাড়িতে ছিল, এটা আমরা এর বেশি কিছু আর জানার কথা নয়। এরপরে এবং যে কোচ এসেছিল সে কোচের ট্রেনের কোচ নাম্বার টিকিট কারা কারা ছিল সব আমাদের কাছে চলে এসেছে। এখন এরপরে উনি 3 উনি গীতারানী কর্মকার 45 উনি ওনার স্বামীর নাম অজিত কর্মকার, এগ্রিকালচার চৌমনি বাড়ি বকুলপুরের উদয়পুর। উনি সেখানে সর্দি কাশ জ্বর 3:30 সকাল 9:30 উনি আউটডোরে 3 উনি সকাল 9:30 আউটডোরে সর্দি কাশির জ্বর হিসাবে উনি আউটডোরে দেখান এবং ওয়াজ অ্যাটেন্ডেড অ্যাট জেনারেল ওপিডি গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সেখানে কমপ্লেনটা দেওয়ার পরে উনি যেহেতু ওয়াজ ফিভার প্রভিশনাল ডায়াগনোসিস ওয়াজ রিলেটেড ট্র্যাক্ট ইনফেকশন সর্দি জ্বরের ইনফেকশন দি পেশেন্ট ওয়াজ ডিসচার্জ মানে ওপিডিতে উইথ অ্যাডভাইস অফ দি অন দি সেম ডে ফ্রম ওপিডি পেশেন্ট ওয়াজ নট অ্যাডমিটেড গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল। ডিস্ট্রিক্ট হসপিটালে ওপিডিতে গিয়ে সর্দি জ্বরের কথা বলেছে, দেওয়ার পর সেখানে যা যা দেখায় সেখানে দেখে উনি চলে এসেছে। 3 4
উনি বাড়িতে থাকেন, ওখানে যা যা মেডিসিন দেওয়ার, সর্দি জ্বরের, এবং উনি নিজে একজন উনি শ্বাসকষ্টের রোগী আগে থেকে অ্যাজমা পেশেন্ট, এবং তার থাইরয়েডিজম আছে। তো 3 তারিখ 4 তারিখ উনি বাড়িতে থাকেন, এরপর উনি 5 তারিখ দুপুর প্রাইভেট অ্যাম্বুলেন্সে উনি 2:30 নাগাদ উনি আইএলএসে পৌঁছেন। এন্ট্রি পয়েন্ট যখন আইএলএসে পৌঁছলেন, এন্ট্রি পয়েন্টের ডক্টর হিস্ট্রি নিয়েছে ডক্টর মহর্ষি সাহা, উনি এন্ট্রি পয়েন্টের ডক্টর হিস্ট্রি নিয়েছে, এবং যখন ট্রাভেল হিস্ট্রি দেখলো, উনি আর এখানে রাখলো না, ওনাকে অ্যাডভাইস করলো আপনি জিবিতে চলে যান। এরপর জিবিতে উনি 4 থেকে 5 এরকম সময়ে আসেন, সেম ডে। তিনি 3:08 জিবিতে ইমার্জেন্সিতে আসেন। এমার্জেন্সি দেখার পর ফ্লু ক্লিনিকে যায়, বা অ্যাডভাইস করা হয় ফ্লু ক্লিনিকে, এবং হিস্ট্রি নিয়েছে, অনেক দিন ধরে শ্বাসকষ্ট আছে এরকম হিস্ট্রি। এরপরে আবার এই ফ্লু ক্লিনিক থেকে আবার ইমার্জেন্সিতে পাঠানো হয়। ইমার্জেন্সি থেকে ফ্যামিলি মেডিসিনে, অ্যাজ বিকজ যেহেতু অ্যাজমা এবং এই প্রবলেমগুলি আছে সেজন্য, এবং রাতে সিনিয়র ডক্টর ডাক্তারদের সন্দেহ হয়, সেম ডে। এবং সাথে সাথে 5 তারিখ রাত্রি 10 নাগাদ, এর আগেই উনি ফ্লু ওয়ার্ডে আইসোলেশনে চলে যান। ফ্লু ওয়ার্ডে আসছে, সেখানে আর কোনো পেশেন্ট ছিল না, ফ্লু ওয়ার্ডে আইসোলেশনে নেওয়া হয়, এবং সেখানে কোনো পেশেন্ট ছিল না। 6 তারিখ ওনার 6-4 স্যাম্পল নেওয়া হয় সন্ধ্যা অবধি। ওনার স্যাম্পল নেওয়ার পর রাত্রে 8 নাগাদ রিপোর্ট আসে 6 তারিখ, এবং তখন দেখা যায় পজিটিভ। এ হলো টোটাল ব্যাকগ্রাউন্ড, এবং তখনই ডেজিগনেটেড আইসোলেটেড ওয়ার্ড একটা হয়েছে আমাদের, যেখানে আমরা ট্রিটমেন্ট করব, যেটা হলো নিউ টিচিং হসপিটাল 2 NTH 2, যেখানে আমরা সেখানে 20টার মতো বেড রয়েছে, এবং কোভিড পেশেন্টের জন্য, কোভিড পেশেন্ট যদি ধরা পড়ে ইন ফিউচারে, সেই জন্য কোভিড পেশেন্টের জন্য 20 জনের পেশেন্ট থাকতে পারে সেই ব্যবস্থা রয়েছে, এবং ডাক্তার নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফও 7 দিন ধরে এর বাইরে আর যাবে না। 7 দিন ধরে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল 7 দিন ধরে ট্রিটমেন্ট করে ফ্রেশ 7 দিনের জন্য আরেকটা টিম ঢুকবে, এরকমভাবে ব্যবস্থা করেছে। এই এই হলো অবস্থা, এবং আমাদের চিকিৎসকদের অনুমান 18-19 কোনো এক সময় ওনার এই পজিটিভের ইনফেকশন হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে। এখন এটা লাস্ট স্টেজ মনে করা হচ্ছে ডাক্তার বৌদ্ধের মত, এবং বর্তমানে পেশেন্ট স্টেবল আছে, ভয়ের কিছু নেই বলে চিকিৎসকরা মনে করছেন। সুতরাং এটা হলো ব্যবস্থা। এরপর এটা তো এর মধ্যে 18-19 থেকে যদি ধরা হয় যে পজিটিভ, তাহলে তো অনেক জায়গায় ফোন করেছেন। আমরা যে ডাক্তার, যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাখেছে, তাকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং ওনার নিজস্ব পরিবার, মানে স্বামী অজিত কর্মকার, রুমা কর্মকার মেয়ে, স্বস্তি রূপাশি, এই 3 জনকে এবং ড্রাইভারকে ট্রাইবাল গেস্ট হাউস নিয়ার তেপানিয়া ব্লক, এটা ইনস্টিটিউশন, আমাদের 12টা ইনস্টিটিউশন আমরা করেছি কোয়ারেন্টাইন, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, সেখানে এই 4 জনকে ওখানে রাখা হয়েছে। As because they are high risk. এছাড়া আরো 34 জন রজত কর্মকার, লিপিকা কর্মকার, সুরুদ, অনেক 34 জনকে
এরা এদেরকে পিআরটিএ এগ্রিকালচার চৌমানি ওই ওনার বাড়িতে এসেছিল, কোথার থেকে এসেছিল, আশেপাশের আত্মীয় স্বজন দেখতে গেছে, যারা সবকে চিহ্নিত আমরা করে ফেলেছি, 34 জনকে সবাইকে আমরা চিহ্নিত করেছি, সবাইকে পিআরটিএ এগ্রিকালচার চৌমানি ওদেরকে রাখা হয়েছে, 4 জনকে এস বিকজ হাই রিস্ক ট্রাইবাল গেস্ট হাউস নিয়ে তাপানি আমরা, আর বাকিদের 34 জনকে তাদেরকে রাখা হয়েছে, এটাও কিন্তু সব পিআরটিআই এগ্রিকালচার চৌমানি এটাও ফেসিলেটেড আমরা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরেকজন অমরপুর থেকে ওনাকে দেখতে এসেছিল এই বাড়িতে থাকাকালীন দীপক কর্মকার, ওনাকে সাগরিকা গেস্ট হাউস অমরপুর সেখানে আমরা দেখেছি। মোট গোমতীতে গোমতী জেলায় 39 জনকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং হাই রিস্ক যারা তাদের ব্লাড স্যাম্পল অলরেডি কালেক্টেড। এবং আপনারা জানেন যে এছাড়া যে এখানকার যে হাসপাতালে ডক্টর কুমারজিৎ সিনহা, ডক্টর সুকুমার দেববর্মা, ডক্টর আশীষ দাস, ডক্টর গোপীনাথ বর্মন, ডক্টর শুভঙ্কর পাল, ডক্টর সুস্মিতা দাস ইন্টারনাল সি ব্লক, ডক্টর সাই কুমার পিজিটি ইএনটি, ওই যে প্রথম যে ইএনটি দেখতে গেছিল, এই 7 জনকেও আমরা অলরেডি ফেসিলিটেড কোয়ারেন্টাইনে আমরা পাঠানো হচ্ছে, এদেরকে রাখা হয়েছে। এরা কিন্তু সবাই হাই রিস্ক, এদেরকে গীতাঞ্জলি গেস্ট হাউস এখানে আমাদের একটা কোয়ারেন্টাইন সেন্টার এখানে আমরা রাখেছি। এছাড়া ওনার নিয়ারেস্ট রিলেটিভ জিরানিয়া রানীবাজার আইএলএস থেকে গিয়ে ওখানে গিয়েছে, আইএলএস এর আগে যোগা ইন্টারনেট পিরিয়ডে রানীবাজার জিরানিয়া এই যে ছায়ারানি ভূমি, ওনার মা সঞ্চিতা কর্মকার, ওনার মেয়ে, এই যে আত্মীয় স্বজন তাদেরকেও 8 থেকে 12 জনকে টোটাল তাদেরকে ভগৎ সিং এর সেখানে আমরা অফিসিয়াল কোয়ারেন্টাইনে আমরা রেখেছি। এছাড়া এগুলি হলো সবগুলি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন আমরা রাখছি। এখন এছাড়া আছে হসপিটালের স্টাফ নার্স ডক্টর মনীষা বর্মা, ওই যে যে শুরুতে স্টার্ট যে বর্মা এদের স্টাফ নার্স যারা যারা আছে, এই যে এখানে রয়েছে প্রায় 18 জনের মতো বিভিন্ন রকম প্যারামেডিকেল স্টাফ, যাদের সম্পর্ক আছে বলে আমরা আমাদের কাছে ইনফরমেশন, তাদেরকে সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং এছাড়া সিপাহীজলার এখানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরো আমরা হাসপাতালের স্টাফ এছাড়া প্যারামেডিকেল অ্যাক্টিভেট করা হচ্ছে, এই যে যারা আছে তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে সিপাহীজলা রাখা হয়েছে, এদের 10 জনকে আমরা এরা হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং 18 জন যে ট্রেনে উঠলো এবং 19 জনের নাম হলো, এর মধ্যে আমাদের প্যাসেঞ্জার লিস্ট পেয়ে গেছি আমরা, এবং এখানেও 21+11 32 জন আমরা আইডেন্টিফাই হয়েছে, এর মধ্যে অনেককে আমরা ফেসিলিটি কোয়ারেন্টাইনে ঢুকিয়ে দিয়েছি এবং কাউকে হেলথ টিম ভিজিট করছে এবং কোয়ারেন্টাইন অ্যাট ক্যাম্প কাউকে রাখা হয়েছে, এই সবগুলি চিহ্নিত করা হয়েছে। আমরা কারা কারা 32 জন এদের আমরা চিহ্নিত করেছি এবং বাকিদেরও চিহ্নিত কাজ চলছে, এর মধ্যে অনেকেই ফেসিলিটেশন কোয়ার্টারে রাখা হয়েছে। আপনারা জানেন যে ব্লাড রিপোর্টের মধ্যে এর মধ্যে আমরা 12 জনের মতো আজকে আপনারা জানেন যে এমনি নর্মাল কোর্সে এই এখন পর্যন্ত যা আমরা স্যাম্পল কালেক্ট করেছি 2 to 6 এর মধ্যে স্যাম্পল পজিটিভ হলো 1টা আর 225টা নেগেটিভ, কিন্তু 17টা উদয়পুর মিলিয়ে 17টা এবং আগরতলা মিলিয়ে এই 17টা যে এটা এখন টেস্টিং আমরা টেস্টিং চলছে, এটা রাতের মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব, এটা হাই রিস্কের যারা তাদের রিপোর্টটা আমরা রাতে পেয়ে যাব, এদের
অলরেডি স্যাম্পল কালেকশন করা হয়েছে, এটা পরীক্ষা চলছে। তো যারা 5 দিনের মধ্যে ওনার সঙ্গে কন্টাক্ট ছিল, 5 দিনের মাথায় সিম্পটমটা ডেভেলপ করে তখনই ভাইরাল লোডটা বেশি পাওয়া যায় শরীরের মধ্যে, ওই 5 দিনের যারা আছে হাই রিস্ক আছে তাদেরকে, ওই যারা 5 দিন ওনার সংস্পর্শে ছিলেন ওই তো তাদের শরীরের মধ্যে ভাইরাল লোডটা বেশি হয়, তাদেরকে প্রথম আমরা হাই রিস্ক হিসেবে স্যাম্পল নিয়েছি 17 জনকে, 4 জন হলো উদয়পুরের, একজনের বলে যেটা, এবার 3 জন পরিবারের, বাকি 13 জন হলো ওনার আত্মীয়-স্বজন আসলে। এগুলি সব জানা এগুলি আছে, এগুলি হাই রিস্ক যারা তাদেরকে আমরা স্যাম্পল কালেক্ট করে ফেলেছি, এদের পরীক্ষা চলছে, টেস্ট চলছে, রাতের মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব। হোয়াট ইজ দ্য রিপোর্ট তারপর বুঝে যাবে কোন জায়গায়। তো এই হলো টোটাল, এবং আপনাদের জানা থাকা ভালো যে যাতে সমস্ত রকম ব্যবস্থা, আমরা চিকিৎসকদের যাতে কোনো অসুবিধা, আমরা জানি 20 জনে একটা অত্যন্ত দুঃখের বিষয় যখন সারা দেশের মানুষ কোভিড-19 বিরোধিতায় আমরা নেমেছি, কেউ কেউ যখন যখন আমাদের রাজ্যে, যদিও আমাদের রাজ্যের লোক বাইরে 8 জন চিহ্নিত হয়েছে কিন্তু আমাদের রাজ্যের মধ্যে নয়, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট তারা, কিন্তু অন্য জায়গায় দিল্লিতে 2 জন ট্রিটমেন্ট চলছে, 4 জন ইউপিতে ট্রিটমেন্ট চলছে, 2 জন রাজস্থানে ট্রিটমেন্ট চলছে, এবং এর মধ্যে আমরা 1 জন পেয়েছি এখানে। এটা অত্যন্ত কঠিন সময় আমাদের এসছে, আরো বেশি ইউনিটি থাকা উচিত, কোনো মতে কেউ যেন বিভ্রান্ত না হয়, সবাইকে যেন ঘরের মধ্যে আবদ্ধ থাকে, কোন প্রয়োজনে ছাড়া, এমনকি সামান্য প্রয়োজন থাকলে না বেরোনো ভালো, জরুরি কোন পরিষেবার কাজে ছাড়া কেউ বেরোনো উচিত নয়, যেখানে আহ্বান করছেন দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিভিন্ন সমাজসেবীগণ বা বিভিন্ন পেশা যারা